ভিউয়ার্স, আজকে হাজির হলাম আপনাদের সামনে নতুন মাগুর মাছের ভিডিও নিয়ে। মাগুর মাছের চাষ বৈশিষ্ট্য সমূহ। অধিক ঘনত্বে দেশি মাগুর মাছ চাষ করা যায়, জীবন্ত ব্যবস্থায় বাজারজাত করা যায় এবং তুলনামূলকভাবে বাজারের মূল্য অন্যান্য জোল মাছের চেয়ে অধিক। প্রজনন চাষ ব্যবস্থাপনা। কৃত্রিম প্রজননের জন্য ডিসেম্বরে ফেব্রুয়ারি মাসে প্রাকৃতিক এর উপর থেকে সুস্থ ও সবল স্ত্রী ও পুরুষ মাছ সংগ্রহ করতে হবে। প্রতি হেক্টরে 1 লক্ষটি মাছ মজুত করতে হবে এবং মজুতকৃত মাছগুলোর প্রতিদিন দেহের ওজন শতকরা 5/6 হারে পূরক খাবার সরবরাহ করতে হবে। বাজারে প্রচারিত বাণিজ্যিকভাবে উৎপাদিত খাবার ব্যবস্থা করা যেতে পারে, অথবা শতাংশে 40% ফিমেল মাছ, 20% সরিষা খৈল, 20% চাউলের গুঁড়া, 15% গমের ভুষি, 4% চিনি গুঁড়া, 1% ভিটামিন মিক্স সহ খাবার তৈরি করা যেতে পারে। খাদ্য প্রোটিন এর পরিমাণ 30% রাখতে হবে। মাঝে মাঝে জাল টেনে মাছ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কৃত্রিম প্রজনন। দেশি মাগুর মাছ সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত প্রজনন করে থাকে। প্রজননের জন্য পরীক্ষা স্ত্রী ও পুরুষ মাছ বাছাই করতে হবে এবং আপনাদের ভালো একটা পুকুর সিলেকশন করতে হবে। পুকুর সিলেকশন করার পর আপনার পুকুর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং পুকুরের পাড় এবং চারিখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে আপনারা মাগুর মাছের দানি পোনাগুলো ছাড়বেন। ইনশাল্লাহ আপনাদের পোনাগুলো ফলন ভালো হবে। আপনারা যখন মাগুর মাছের পোনা ছাড়বেন তখন আপনার পুকুরের পানি এবং আপনাদের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং যে পুকুরে আপনার চুন প্রয়োগ করতে হবে, আপনাদের সার প্রয়োগ করতে হবে, সব মিলে আপনাদের পুকুর এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুকুর প্রস্তুত করতে হবে যে আপনাদের মাগুর মাছ ছাড়লে যে আপনাদের পোনার ঘুত এবং আপনার পোনা ঘুত অনেক ভালো হয়, সেই প্রচেষ্টা করে আপনাদের অবশ্যই পুকুরটা প্রস্তুত করতে হবে। বাংলাদেশের জেউল মাছ মাগুর মাছের মধ্যে অন্যতম। এটি সুস্বাদু এবং পুষ্টিকর। মাছের কাঁটা কম এবং থাকায় শিশুরা অনেকেই এই মাছটি উপযোগী এবং বিশেষ প্রিয়। এবং শিং মাছ মাগুর মাছ অতিরিক্ত শ্বাস প্রশ্বাস থাকায় এই মাছটি আপনাদের শ্বাস নিতে প্রস্তুত এবং অঙ্গ রয়েছে, ফলে জলাশয়ে গভীর হলেও এই মাছটি আপনার পুকুর থেকে শ্বাস নিতে হবে। আপনার পুকুরের 4 ফিট 5 ফিটের এই মাগুর মাছগুলো আপনারা চাষ